Hi guys, welcome to PRC Foundation. How are you? কেমন আছো সবাই? আশা করি অনেক সুন্দর আছো, চমৎকার আছো, সুস্থ আছো। তো আজকে যে বিষয়টা আলোচনা করব আমরা সেটা হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। দ্য রাইজ অফ ইংলিশের একটা টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ ডাজ এগ্লিটন ইভালুয়েট দ্য রোমান্টিকস। হ্যাঁ, তো চলো আলোচনা শুরু করি। আর আলোচনার শুরুতেই টেরি এগ্লিটন সম্পর্কে কিছু জেনে নিই আমরা। টেরি এগ্লিটন একজন ইংলিশ প্রফেসর এবং তিনি একজন ইউনো এসেইস্ট, একজন পলিটিক্যাল ক্রিটিক অ্যান্ড অফকোর্স পাবলিক স্পিকার, ইন্টালেকচুয়াল ক্যান সে। তো এগ্লিটন, টেরি এগ্লিটন 1943 তার জন্ম এবং তিনি দ্য রাইজ অফ ইংলিশ এই যে ক্রিটিক্যাল এসেটা লিখেছেন, এই ক্রিটিক্যাল এসেটা আসলে একটা যে লিটারারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন এটার একটা অংশ ছিল, ঠিক আছে। 1983 যে লিটারারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশনটা লেখা হয় সেটারই মূলত বেসিক্যালি এই মানে এটার মাধ্যমেই তিনি লিটারেচারটাকে ব্যাপকভাবে আলোচনা করা শুরু করেছিলেন, ঠিক আছে। তো এখানে দ্য রাইজ অফ ইংলিশ এই টাইটেলটা দ্বারা আসলে আমরা বুঝি ইংরেজির উত্থান, রাইজ উত্তোলন। বাট বেসিক্যালি এখানে দ্য রাইজ অফ ইংলিশ দ্বারা টেরি এগ্লিটন মূলত এটা বুঝিয়েছেন যে মডার্ন ইংলিশ আর মডার্ন ইংলিশ লিটারেচারটা কিভাবে আর কি ডেভেলপড হয়েছে বা কিভাবে এটা আসলে উন্নয়ন সাধিত হলো কালের আবর্তনে, তিনি সেটাকে কিন্তু বলেছেন। তো আগে এটাকে মূল্যায়ন করার জন্য তিনি যে মডার্ন সেন্স অফ লিটারেচার, সাহিত্যের যে আধুনিক যে ধারা বা আধুনিক চিন্তা চেতনার কথা বলেছেন, সেই বিষয়টা সম্পর্কে যে তিনি একটা মানে কি করেছেন, একটা প্রয়াস করেছেন যে সাহিত্যের একটা ডিফাইন করা বা এই বিষয়টাকে একটা তুলে ধরার যে চেষ্টা করেছেন সেটা হচ্ছে তার অ্যাকর্ডিং টু টেরি এগ্লিটন লিটারেচার ইজ এ হিস্টোরিক্যালি রিসেন্ট ফেনোমেনন, ইট ওয়াজ ইনভেন্টেড সামটাইম অ্যারাউন্ড দ্য টার্ন অফ 18th century অ্যান্ড উড হ্যাভ থট স্ট্রেন্স বাই চসার অ্যান্ড পোপ। তো এখানে দুইটা পার্ট বুঝতে পারছি আমরা এই ডেফিনেশনটা থেকে, বা তিনটা পার্ট আমরা পাই। প্রথমটা যেটা সেটা হচ্ছে লিটারেচার ইজ এ হিস্টোরিক্যালি রিসেন্ট ফিনোমেনন। এখানে লিটারেচার বলতে যে বিষয়টাকে মূলত বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মডার্ন সেন্স অফ লিটারেচার, অর্থাৎ মডার্ন ডেফিনেশন অফ লিটারেচারকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো রিসেন্ট ফিনোমেনন ঐতিহাসিকভাবে তিনি মানে এই যে আধুনিক অনুভূতির কথা বা আধুনিক সেন্সের কথা লিটারেচার এটা বলছে রিসেন্ট ফিনোমেনন, মানে এটা খুব বেশি আগের বিষয় না, মানে অনেক আগে সাহিত্যের আধুনিকরণটা যে একবারে পরিপূর্ণভাবে শুরু হয়েছে সেই বিষয়টা না। এবং বলছে কি যে ইট ওয়াজ ইনভেন্টেড, ইট বলতে এখানে মডার্ন সেন্স অফ লিটারেচার, এটা মূলত ইনভেন্টেড হয়েছে কত কখন বলছে সামটাইম অ্যারাউন্ড দ্য টার্ন অফ 18th century পরিবর্তন হওয়া সেটাকে অ্যারাউন্ড দ্য টার্ন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এই ডেফিনেশন থেকে বা এই বিষয়টা থেকে আমরা এটা বুঝতে পারি যে মূলত সাহিত্যের আধুনিকীকরণটা শুরু হয়েছিল 18th century এবং এই বিষয়টা যখন তিনি চসারকে টেনে নিয়ে আসছে যে উড হ্যাভ থট এক্সট্রিমলি স্ট্রেন্স বাই চসার অ্যান্ড পোপ, তখন কিন্তু এখানে চসারের সময়ে যে সাহিত্যের যে আধুনিকীকরণটা শুরু হয়েছিল সেই বিষয়টাও কিন্তু চলে আসে, কিন্তু পরিপূর্ণতা একেবারেই ছিল না এবং 18th century সাহিত্যের আধুনিকীকরণের জন্য আসলে এটা পরিপূর্ণ ছিল না। এখানে এই বিষয়টা চসারকে কেন, কারণ চসারকে ফাদার অফ মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো ফাদার অফ মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফাদার অফ পোয়েট্রি তুমি যদি বলতে চাও, বেসিক্যালি আধুনিকীকরণের বীজটা কিন্তু চসার বহন করেছিলেন, ঠিক আছে, এটা বুঝাচ্ছেন টেরি এগ্লিটন এটার মাধ্যমে। এবং আলেকজান্ডার পোপ, এখানে আলেকজান্ডার পোপের কথা বলা হচ্ছে, তিনি একজন বিখ্যাত নিউ ক্লাসিক্যাল পোয়েট অ্যান্ড ক্রিটিক, তার কথা বলা হচ্ছে যে তিনি কিন্তু এখানে আধুনিকীকরণের পরিপূর্ণতা নিয়ে আসতে পারেননি। অর্থাৎ তিনি টেরি এগ্লিটন যার কারণে বলছে যে আওয়ার ওন ডেফিনেশন অফ লিটারেচার স্টার্টেড ইন 19th century, অর্থাৎ আওয়ার ওন ডেফিনেশন অফ লিটারেচার বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে সাহিত্যের যে আধুনিকীকরণ, এই আধুনিকীকরণটা কিন্তু মূলত 19th century স্টার্ট হয়েছিল, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডে, যে বিষয়টার কথা বলছে যে রোমান্টিক পিরিয়ডে কিন্তু এটা মূলত স্টার্ট হয়েছিল, ঠিক আছে।
তো এখানে তিনি এই এটার মাধ্যমে প্রথমেই দেখো তাহলে ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে তিনি রোমান্টিকদেরকে আসলে কি কিভাবে মূল্যায়ন করতে পারেন। যেহেতু তার মতে হচ্ছে রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে কমপ্লিট জার্নি, মানে এখানে কমপ্লিট জার্নিটা জার্নি সম্পূর্ণ হয়েছে আধুনিক ইংরেজি সাহিত্যের, ঠিক আছে, টেরি ইগলটনের মতে, এবং তিনি এর সপক্ষে কিন্তু যুক্তিও দেখিয়েছেন, রাইট। তো এর সপক্ষে যে যুক্তি দেখিয়েছেন তার আগে আমরা যদি এটাকে তাহলে রোমান্টিকদের ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হলো যে টেরি এগলিটন রোমান্টিকসদেরকে ফার্স্ট, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, ফার্স্ট ফার্স্ট কমপ্লিট মডার্নিস্ট হিসেবে মূল্যায়ন করেছেন। এবং তিনি এখানে এই মূল্যায়ন করতে গিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে যে ফার্স্ট ইংলিশ মডার্নিস্ট কিভাবে তারা শুরু হলো, বেসিক্যালি যে যখন পিবি শৈলীর এর ডিফেন্স অফ পোয়েট্রি 1821 এই ক্রিটিক্যাল এসেটা প্রকাশ হলো যে কবিতাকে ডিফেন্স করার জন্য, টেরি এগলটন বলছে যে এর মাধ্যমে আসলে ক্রিয়েটিভিটি, মানুষের সৃষ্টিশীলতা, ইমাজিনেশন এই জিনিসটা ফুটে ওঠে ক্রিয়েটিভিটির মাধ্যমে। আর এটাকে সাপোর্ট করার জন্য তিনি ফিরে গেছেন হচ্ছে এলিজাবেথের পিরিয়ডে, সেখানে গিয়ে কি বলছেন যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি যে লিখেছিল বা ডিফেন্স অফ পোয়েসি স্যার ফিলিপ সিডনি, সেই সাহিত্যকর্মটার মধ্যে যে ইমাজিনেশনের একটা টার্ম ছিল বা ইমাজিনেটিভ পাওয়ার ছিল, সেই ইমাজিনেটিভ পাওয়ারটাই মূলত ডিফেন্স অফ পোয়েট্রিতে পিবি শেলি চমৎকারভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। রোমান্টিকদেরকে টেরি এগলটন বলছে যে রোমান্টিকরা ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফার্স্ট কমপ্লিট মডার্নিস্টস। আচ্ছা, এই প্রশ্নটার পরিপূর্ণ নোট পেতে আমাদের যে ওয়েবসাইট আছে www.literatureexpress.com সেই ওয়েবসাইট তোমরা ভিজিট করবে, তাহলে এই প্রশ্নটা যেভাবে সেখানে দেওয়া আছে সেটা পিক আপ করে তোমার ইমাজিনেশন থেকে, তোমার ক্রিয়েটিভ জিনিয়াস থেকে যদি অ্যারেঞ্জ করতে পারো, আই ক্যান এনশিওর ইউ দ্যাট ইউ উইল গেট 8 marks or 7 marks ইনশাআল্লাহ। তো এরপরে দ্বিতীয় নম্বর বিষয়ে টেরি এগলটন যেটা বলছে যে এই রোমান্টিক কবিরা হচ্ছে কি, এরা হচ্ছে ইউ নো হোয়াট, যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে একটা কি এরা গতানুগতিক ধারাকে ভেঙে ফেলেছে। দ্যাট মিন্স এই যে টেরি এগলটন বলেছে যে ইমাজিনেশন বা ইমাজিনেটিভ পাওয়ার এটা যে ইউ নো সিনোনিমাস লিটারেচারের জন্য, সেটার জন্য রোমান্টিক কবিরা ব্যাপক পরিমাণে অবদান রেখেছেন। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট হিসাবে আমরা এটা বলতে পারি যে টেরি এগলটনের মতে সেটা হলো যে রোমান্টিক কবিরা হচ্ছে সর্বপ্রথম ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ কবি কমপ্লিটলি, সর্বপ্রথম কমপ্লিটলি, প্রথমে আসলে ফার্স্ট মডার্নিস্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে রোমান্টিক্স যারা এরা হচ্ছে সর্বপ্রথম ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ পোয়েটস, ঠিক আছে। তো ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ কীভাবে, মূলত এখানে সকল রোমান্টিক্সদের কথা এখানে বলা হয়েছে, ব্লেকের কথা বলা হয়েছে, ওয়ার্ডসওয়ার্থের কথা বলা হয়েছে, শেলি, দ্যাট মিন্স রোমান্টিক্স বলতে যারা আছে তাদের সবার কথাই কিন্তু টেরি এগলটন এখানে বলেছেন। বেসিক্যালি ইউনো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে বা এর আগে যে 18th century সাহিত্যটা শুরু হলো তার কিছুক্ষণ কিছু আগেও যদি যাই আমরা দেখতে পাবো যে বাস্তবিক ঘটনার আলোকেই বিদ্রূপমূলক সাহিত্য রচনা করা হতো, যেমন জন ট্রাইডেনের কথা তুমি ভাবতে পারো, ঠিক আছে, এরকমই যে বিদ্রূপমূলক ব্যাপার। এখানে আসলে জন মিল্টনের কারণে ইমাজিনেটিভ পাওয়ারটাকে বেশি ফুটিয়ে তুলেছে জন মিল্টন, যার কারণে কিন্তু টেরি এগলটন বলছে যে ইউনো যে বিষয়টা যে এই সময়টাতে সাহিত্যে মোটামুটি একটা মানে আধুনিকীকরণের ছোঁয়া লেগেছিল, ঠিক আছে। যদিও জন মিল্টন 17th century ছিলেন, তার সেই ছোঁয়ার আলোকেই 18th century বেসিক্যালি আধুনিকীকরণের একটা বীজ বপন হয়েছিল এবং আধুনিকীকরণের ছোঁয়া এটা ইনভেন্ট হয়েছিল, ঠিক আছে। কিন্তু রোমান্টিক কবিরা কী করেছে, এই গতানুগতিক চিন্তাধারা, ঘটনাচক্র এইগুলোকে সম্পূর্ণরূপে মানে বেছে না নিয়ে তারা তাদের ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ পাওয়ারটাকে ফুটিয়ে তুলেছেন। এই জন্য টেরি এগলটন বলছে যে রোমান্টিক্সরা হচ্ছে যে ইউনো ফার্স্ট মানে জেনুইন ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ পোয়েট। আর জেনুইন ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ পোয়েটের দ্বারা তিনি আসলে বেসিক্যালি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে এরা সাহিত্য যে ইমাজিনেটিভ, লিটারেচার আর ইমাজিনেশন এটা যে সিনোনিমাস এটা তারা প্রমাণ করেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় নম্বর পয়েন্ট হিসাবে যে বিষয়টা আসে সেটা হচ্ছে
যে রোমান্টিক কবিরা হচ্ছে নিউ আইডিয়াস অফ সিম্বল অ্যান্ড ইস্থেটিক কনসেপশন, এটার পরিচয় করে দিয়েছে। নিউ আইডিয়াস অফ সিম্বল অ্যান্ড ইস্থেটিক কনসেপ্ট, এটার কিন্তু পরিচয় করে দিয়েছেন। কারণ এখানে পূর্বে সাহিত্যিক যে প্রতীকগুলো ব্যবহার করা হতো, সেই প্রতীকগুলো আর রোমান্টিক কবিদের যে প্রতীক, সেই প্রতীকগুলোর মধ্যে একটা ফার ডিফারেন্স রয়েছে, এবং সাধারণ মানুষদেরকে নিয়ে এরা বেসিক্যালি কথা বলেছেন। কমন পিপুল, মিডিল ক্লাস পিপুল, রাস্টিক পিপুল, এদেরকে নিয়ে কথা বলেছেন। এই জন্য এদের যে স্থেটিক যে ব্যাপারটা, এই স্থেটিক ব্যাপারটাকে তিনি বেশি হাইলাইট করেছেন, যে দে আর ফ্যান্টাস্টিক। কারণ তারা সাহিত্য কখনোই একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য হতে পারে না, বরং সাহিত্যটা কি হতে হবে, সকল মানুষের জন্য উন্মুক্ত থাকতে হবে। কারণ সাহিত্যের মূল উদ্দেশ্য কি, যে সাহিত্যটা ইউনিভার্সাল মোরাল ভ্যালুস নিয়ে ডিসকাস করবে, এটা হচ্ছে মূল ব্যাপার। তো ইউনিভার্সাল মোরাল ভ্যালুস যদি ডিসকাস করতে যাওয়া হয়, তাহলে সমাজে শুধু আপার ক্লাস বা লোয়ার ক্লাস বা মিডিল ক্লাস, যে কোনো একটা শ্রেণীকে বেস করে সাহিত্য রচনা করা যায় না, বা এটা ঠিক হবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, তৃতীয় নম্বর ব্যাপারটা আসলে কি আসলো, যে টেরি এগলিটন এটা বুঝাচ্ছেন যে রোমান্টিক পোয়েটস যারা বা রোমান্টিক্সরা হচ্ছে কি, এরা হচ্ছে নিউ আইডিয়াস ইন্ট্রোডিউসার, এরা কি ইন্ট্রোডিউসার অফ নিউ আইডিয়াস অফ সিম্বল অ্যান্ড ইস্থেটিক, রাইট। এবার চার নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে টেরি এগলিটন রোমান্টিক্সদেরকে বলেছেন যে এরা হচ্ছে পলিটিক্যাল আর্টিস্ট। কি বলেছেন, এরা হচ্ছে পলিটিক্যাল আর্টিস্ট। আসলে এই পলিটিক্যাল আর্টিস্ট বলতে তিনি কি বোঝাচ্ছেন, পলিটিক্যাল আর্টিস্ট বলতে এরা যেহেতু সমাজ নিয়ে, মানবতা নিয়ে, মানুষ নিয়ে কথা বলেছেন, যেমন উইলিয়াম ব্লেক কি করেছেন, যে ইংল্যান্ডকে সমালোচনা করেছেন, লন্ডনকে সমালোচনা করেছেন, পিবিসেবি কি করেছেন, রেভলিউশনের কথা বলেছেন। তো এই যে এইভাবে তারা যে সমাজের একটা একটা ক্যাওটিক সিচুয়েশন থেকে সমাজকে ফরমেশনের উদ্দেশ্যে যে ইনস্ট্রাকটিভ যে বিষয়টাকে ব্যবহার করছিলেন, এই কারণেই তিনি টেরি এগলিটন রোমান্টিকদেরকে বলেছেন এরা হচ্ছে পলিটিক্যাল আর্টিস্ট। আর এই পলিটিক্যাল আর্টিস্ট বলার মাধ্যমে এটা তিনি প্রমাণ করেছেন যে লিটারেচার আসলে সার্বিকভাবে সব কিছুর সমাধান দিতে সক্ষম। এই চারটা পয়েন্টই মূলত বলা হয়েছে। তারপরে তোমরা একটু বিস্তারিত করে পড়বে এবং লেকচার শুনবে, শোনার মাধ্যমে তোমরা যদি আরও কিছু অ্যাড করতে চাও তবে সেটা অ্যাড করবে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। বাট আই থিঙ্ক দিজ আর দ্য মেজর ফাইভ ডেজিগনেশনস অফ দ্য রোমান্টিক্স ফ্রম টেরি এগলিটন, রাইট। তো আমরা উপসংহারে তো এটা বুঝতেই পারছি যে টেরি এগলিটনের মতে রোমান্টিক পিরিয়ডটাই হচ্ছে বা নাইনটিন সেঞ্চুরিটাই হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম আধুনিকীকরণের যুগ, সম্পূর্ণরূপে প্রথম আধুনিকীকরণের যুগ, যদিও এর সূত্রপাতটা হয়েছিল 18th century। এবং আর একটা ব্যাপার হচ্ছে এটা যে জিওফ্রে চসারকে তিনি আসলে সিডার বলেছেন। তো আবার শেষে বলছি যে এই এই লেকচারে এই নোটটা এবং অন্যান্য নোট পাওয়ার জন্য www.literatureexpress.com আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো, তাহলে এই নোটটা পাবে। এবং সেখান থেকে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে লিটারেচারের স্টুডেন্টরা কিন্তু কখনো সব প্রশ্ন বা কোয়েশ্চেন্স মুখস্থ করে যাওয়া সম্ভব হয় না। এই জন্য তোমরা কী করবে, বেশি বেশি পড়বে, আর আমাদের যে ওয়েবসাইটে নোটটা আছে এটা পড়বে, তোমার কাছে টেক্সট আছে বা স্টাডি গাইড আছে সেগুলো পড়বে। পড়ে কী করবে, নিজে একটা কনসেপশন তৈরি করে নিজের মতো করে লিখে নেবে, তাহলে তোমার প্রেজেন্টেশনটা এক্সট্রা অর্ডিনারি হবে। আর যখনই তোমার প্রেজেন্টেশনের মধ্যে একটা ক্রিয়েটিভিটি খুঁজে পাওয়া যাবে, তখন কিন্তু অপেক্ষাকৃত তুমি বেশি মার্কস পাবে, রিমেম্বার ইট, ওকে। এবং রাইটারের লাইভ ডিউরেশনটা সবসময় দিবে। আর লিটারেরি ক্রিটিসিজমের জন্য যদি পারো রেফারেন্স দিতে দিবা, তবে না পারলেও সমস্যা নেই, শুধু ভালোভাবে একটু অ্যানালাইসিস করে দিলেই হবে, ওকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী লেকচারে আবার দেখা হবে তোমাদের সাথে। ব্যাপক পরিমাণে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা মন্তব্য করতে বা লাইক করতে কেন কার্পণ্য বোধ করো, আমি তো এটাই বুঝে পাই না। কমেন্টস করো, লাইক করো, এতে ভালো লাগবে, ঠিক আছে। আর এটাকে শেয়ার করো, ছড়িয়ে দাও, রাইট। আর আমি তোমাদেরকে একটা ট্রেলারের মাধ্যমে বলেছি যে জব প্রিপারেশনের জন্য আমরা একটা চ্যানেল করছি এবং স্পোকেনের জন্য করছি। আইএলটিএস প্রিপারেশন তুমি ঘরে বসে ফ্রি টিউশন ফি, কোনো রকম টিউশন ফি না দিয়ে নিতে পারবে। তো সুতরাং সেগুলোকেও সাবস্ক্রাইব করবে, সেগুলো দেখবে, ওকে। এটাতে আসলে এগুলো ঢুকায়নি, কারণ হচ্ছে যে লিটারেচারটা চাপা পড়ে যাবে যার কারণে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের বেটার ফিউচার কামনা করি, এটাই হচ্ছে কামনা, ওকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ওয়ান থিং মোর, নেভার স্টপ ইয়োরসেলফ।